বন্ধুরা, তো আজকে তোমাদের মাঝে আমি একটি নতুন একটি প্রজেক্ট দেখাবো। সেটি হচ্ছে এলইডি বাল্ব। এলইডি বাল্বের আমরা বেশিরভাগই খেয়াল করে দেখছি যে এলইডি বাল্বগুলা আলো অনেক কম থাকে। তো আজকে তোমাদের মাঝে আমি সেই প্রবলেমটি কিভাবে সলভ করা যায়, যে একটি এলইডি লাইট থেকে অনেক অনেক আলো কিভাবে পাওয়া যায়, তো সেটি তোমাদের আজকে দেখাবো। তোমরা বাল্বটি প্রথমে চেক করলাম, চেক করে দেখা যাচ্ছে যে বাল্বটির আলো অনেক কম, তো হালকা মিটিমিটি ভাবে জ্বলছে, তো যেটা পারফেক্ট না। তো কিভাবে এই এলইডি লাইটটি অনেক আলো হয় সেই কাজ করা যায়, তো তোমাদের মাঝে আমি সেই বিষয়টি আজকে দেখাবো। তো আমরা প্রথমেই এলইডি বাল্বটির উপরকার যে গ্লাসটা আছে সেটি খুলে নিতে হবে। তারপর খেয়াল রাখতে হবে বাল্বের কিছু সাইড, মানে যে বাল্বগুলার কারণে লাইটগুলো জ্বলতেছে না সেই বাল্বগুলা কালো হয়ে গেছে অথবা কেটে গেছে। আর আমরা সবাই জানি যে এলইডি লাইটের যে সার্কিটটি করা হয়েছে সেটি হচ্ছে সিরিজ কানেকশন। তো একটিতে যদি লাইন পাসিং না হয় তাহলে অপর প্রান্তে কোনো প্রকার লাইন থাকবে না। তো আমরা যে লাইটটি কালো হয়েছে, তো সেই একটি লাইট আমরা তাতাল দিয়ে সেই লাইটটি খুলে ফেলব। তো খুলে ফেলার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি একটি বাল্বের দুটি প্রান্ত শর্ট করে দেই তাহলে আমাদের বাল্বটি জ্বলবে, কিন্তু খেয়াল রাখতে হবে শর্ট করে দিলে কিন্তু আমাদের বাল্বটি সবটি বাল্ব কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা একটি 2 ওহমসের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব, মানে বাল্বটি শর্ট করার জন্য, মানে আমরা রেজিস্ট্যান্স দ্বারা বাল্বটি শর্ট করব যাতে কিছুটা ভোল্টেজ আমাদের ডাউন থাকে। তো আমরা একটি বাল্বের যে দুটি প্রান্ত আছে সেখানে আমরা 2 ওহমসের একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নিব। তো অনেক সাবধানে লাগাতে হবে যাতে অন্য কোনো বাল্বের উপর আঘাত না পড়ে। তো লাগানোর শেষে আমাদের কাজটি কিন্তু সম্ভবত হয়ে গেছে। তো আমি একটু মজবুত করে লাগিয়ে নিলাম যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, কারণ বারবার একটি জিনিস খোলা অনেক প্যারা জাতীয় একটা জিনিস। তো আমরা এখন বাল্বটি লাইন দিয়ে টেস্ট করব যে বাল্বটি কীরকম আলো হচ্ছে অথবা আমাদের কাজ হয়েছে কিনা। তো সিরিজ লাইন দ্বারা আমি লাইটটাকে টেস্ট করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের লাইটটি কিন্তু হেভি আলো হইতেছে, মানে হেভি, আগে যেরকম আলো হয়েছিল তার চেয়ে প্রায় 4-5 গুণ আলো হইতেছে। তো এখন আমাদের বাল্বটি ফুলফিল রেডি। তো এইভাবে যদি তোমরা এই কাজটি করো তো বাল্বটি টিকবে অনেক বেশি দিন এবং বাল্বটিতে আলো হবে অনেক বেশি। তো আমরা কভারটি লাগানোর পর আবার টেস্ট করব। দেখতে পাচ্ছ হেভি আলো হইতেছে, অনেক সুন্দর। তো স্যাম্পল একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টটি ব্যবহার করে অনেক ভালো একটি সমাধান পাওয়া যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবে, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।